আজকের বিষয় রাজধানী সৌন্দর্য বর্ধনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খান নির্বাহী ইকবাল হাবিব যুব সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং ওই প্রান্তে আছেন প্রফেসর ডক্টর এ এফ এম জামান উদ্দিন উদ্যান তত্ত্ব বিভাগ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো মনালিতে শিক্ষার্থী ধর্ষণ ঘটনার অন্যতম আসামি নাইমা শ্রাপ সাত দিনের রিমান্ডে স্বীকারীমূলক জবানবন্দি দিয়েছে সাফাত কোনো মানুষই গৃহীন থাকবে না স্বনির্ভর দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার নেত্রকোনার খালিয়া জুড়িতে প্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেয়াদে ইসলামিক সামিটে জঙ্গিবাদ দমনে দেশের অবস্থান তুলে ধরা হবে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মকতামুদ্দিনে আক্রান্ত হলে সেনা পাঠাবে বাংলাদেশ রাজধানীর সহভাগে ছাত্রপণ্ড ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ দুই পুলিশ সহ আহত বারো বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জাল সনদের শিক্ষকতা করছেন পাঁচ শতাধিক শিক্ষক শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ফেরত দিতে হবে বেতন ভাতা ভাই আপনি তো সিটি দক্ষিণ সিটির প্রধান নির্বাহী আপনি বলেন এতদিন আপনারা বলে আসছেন যে যে ক্ষমতার যে ব্যাপারটা আছে যে সব সবকিছু আপনারা করতে পারেন না বিভিন্ন ভাগে ভাগ করে আছে বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে আছে বাহান্নটা সংস্থা আছে ওই মবাশের ভাই অসুস্থ উনি উনি প্রথমে বলেন যে বাহান্নটা সংস্থার আন্ডারে যখন থাকে তখন তার আর কিছু করার থাকে না একদম ঠিক কথা কিন্তু এখন আমরা নতুন করে দেখছি মানে যেটা আগেও ছিল এখনো আছে সেটা হলো রাজধানীর বিউটিফিকেশনের দায়িত্বটা আসলে কার এখন রাস্তার মাঝখানে রাস্তা যেটা সেটা নগরীর বাইরে বিউটিফিকেশন করবে সড়ক ও জনপথ এবং সব জায়গায় আমরা খেয়াল করছি এবং এই যে রোডে দেখি থেকে থেকেই আপনারা বিভিন্ন রোডে দেখি থেকে থেকেই মাঝখানের যে আইল্যান্ডটা আছে ওখান থেকে গাছ উপড়ে ফেলে তারপর নতুন করে লোহা লক্ষ্য লাগায় লাগায় এরকম করে যিনি আসেন উনি বাইরে গেলেই হয়তো দেখেন দেখে এসে উনি নগর বিউটিফিকেশন শুরু করে দেন এই চর্চা থেকে আমাদের কোনো বের হওয়ার উপায় আছে ধন্যবাদ আসলে প্রত্যেকটা রাজধানীতেই সৌন্দর্য বর্ধনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় যেমনিভাবে ঢাকা শহরকেও দেওয়া হচ্ছে তো বিউটিফিকেশনের দায়িত্বটা মূলত সিটি কর্পোরেশনের উপরই বর্তায় এটা এখানে নগর পরিকল্পনাবিদ বা আমাদের ইকবাল হাবিব ভাই আছেন আপনারা জানেন তো সিটি কর্পোরেশন তো এটা করবে পাশাপাশি এর মধ্যেও দেখা যায় যে কিছু কিছু সংস্থা তাদের উন্নয়নমূলক কাজও করেন সৌন্দর্য বর্ধনের কাজও করেন এখন কেউ যদি সুন্দর করতে চায় সেখানে তো বাধা দেওয়াটা আসলে অতটা সমুচীন হয় না যদি আমি ঝাপিয়ে পড়ি টাকা পয়সা নিয়ে যে আমি বিনা পয়সায় এটা করে দেবো এখানে সেইভাবে হয় না সেইভাবে হয় না যেমন আপনি যেটি বলছিলেন যে আজকে লোহা লক্কর কালকে কিন্তু আসলে এইভাবে হচ্ছে না এখন আমরা পরিকল্পিতভাবেই এগোচ্ছি আপনি শুনলে খুশি হবেন যে আমাদের বর্তমানে যে বিউটিফিকেশন হচ্ছে তার সঙ্গে এই নগর পরিকল্পনা যারা স্থপতি আছে তাদেরকে নিয়েই এবং আমরা ইতিমধ্যে রোড কিভাবে হবে মিডিয়ান কিভাবে হবে ফুটপাত কীভাবে হবে তার জন্য কিন্তু আমরা আর্কিটেকচার ইনস্টিটিউট যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা কম্পিটিশনও দিয়েছি যেমন আমরা রাপা প্লাজা সাতাশ নাম্বার ধানমন্ডি থেকে নিউ মার্কেট নীলক্ষেত পর্যন্ত একটা মডেল সড়ক করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং সেখানে প্রায় একত্রিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল এবং তারা বলেছে যে নগরে আসলে কি দরকার মানুষের চাহিদাটা কি এবং সেখানে দুটি প্রতিষ্ঠান প্রথম হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু আমরা করব যাতে করে সেটা আপনার টেকসই হয় এবং সেটা সন্ধি সত্যি যেন সবুজায়ন হয় সেখানে লোহার অক্ষরের কাজ থাকবে না আমাদের যত শহরের মাঝখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উপস্থাপন আমি জানি না এর মধ্যে কত

তার ইয়াকে একটা মেশিন দিয়ে তার অবকাঠামো বড় হতে না দিয়ে কিছু জিনিস আপনি যখন এই গাছগুলোকে আর জায়গা থেকে নিয়ে এসে লাগাচ্ছেন এতে কোনো না খুব ভালো জিনিস তাহলে আমাদের কি গাছের অভাব আছে না ফুলের অভাব আছে কোন জায়গায় মানে আমাদের কথা হচ্ছে আজকে আমি বলি আপনাকে আজকে একটা স্পেশাল এটা কালকেই মনে হয় খুব সম্ভবত শুক্রবারের দিনই যাবে আমাদের অনুষ্ঠানে দক্ষিণের মেয়রের বক্তব্য সেখানে আজকে আমাদের গেছে প্রমোতে বলা উনি বলছেন যে নগরটা ঢাকার নগরটা ঢাকার মতোই থাকবে নগরী আমরা এটাকে সিঙ্গাপুর বানাতে চাই না নিউ ইয়র্ক বানাতে চাই না এর কৃষ্টিকা সবকিছু সংস্কৃতি সবকিছু আমাদের ঢাকার মতো করে হবে এখন আপনি যখন বনসায় লাগায় দিবেন আর আপনি বলবেন যে আমাদের ঢাকার মতোই থাকবে কিন্তু আপনি বলছেন সবুজ থাকবে ওখানে আমি দেখছি সবুজের কোনো জায়গা নেই বলেন ইট ভাই আহ প্রথমত আমি নগর পরিকল্পনাবিদ না নগরবিদ নগর আরবান ডিজাইনার ডিজাইনার আমার মনে হয় প্রথমে আমরা জিনিস জিনিসটা বুঝি সেটা হলো আরবানাইজেশন শব্দটা আমরা পরিচিত আরবানিজম শব্দের সাথে কি আমরা পরিচিত একটা নগরের নগরায়ন যেমনে করে হয় তার সাথে কিন্তু নগর দর্শন জড়িত হয় এখন এই নগর দর্শনটা নিয়ন্ত্রণ করবে কে তৈরি বা হবে কোথ থেকে এই জিনিসগুলো আমাদের বোধগম্যের মধ্যে আসতে হবে যার যা খুশি করা দিয়ে কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হতে পারে না সেই জন্যই রাষ্ট্রের মধ্যে সাংবিধানিক কাঠামো তৈরি হয় এবং কার কি দায়িত্ব নিয়ন্ত্রিত থাকে এবং পরিচালনা করার জন্য আমরা নির্বাচন করি এবং নির্বাচিত প্রতিনিধি তা পরিচালন করে এবং এই সমস্ত কার্যক্রমে আমি পরিষ্কার ভাষায় আমাদের সিটি কর্পোরেশনের যে কর্মতৎপরতার কথা তখন আমরা শুনলাম তার সঙ্গে যেটা যুক্ত করতে চাই এই পরিকল্পনার মধ্যে প্রবেশ করার মানসিকতার সময়ে যার যা খুশি করার নামে একটা মন্ত্রণালয় অথবা একটা সড়ক ও জনমতের মতো একটা সংস্থা এসে এই শহরে কিছু করতে পারা উচিত নয় এটা আমাদের মেনে নিতে হবে এবং আরবান নিজম অথবা তগর দর্শন তৈরি এটা পূর্ব শর্ত এবং এই কাজটুকু হচ্ছে না বলি কিন্তু আজকে এতটা অরাজকতা আপনি বনসাইয়ের কথা বলছেন তার আগে একটু পরিষ্কার করে বলি আমি আমার বাংলাদেশকে একজন বিদেশি যখন নামবে কিভাবে আমি চেনাতে চাই আমি কি চাই যে আমি এতটাই দুর্বল আমি এতটাই সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক হিসেবে আমার এতটাই অপরিণত অবস্থা যে আমি আরেকজনের কাছ থেকে ধার করে একটি অতি অতি মাত্রায় এক ধরনের কষ্ট দিয়ে এক ধরনের আতিশয্য দিয়ে এক ধরনের যন্ত্রণাদায়ক পদ্ধতির মধ্যে দিয়ে গাছগুলোকে বেড়ে উঠা আমি সাজিয়ে কি প্রমাণ করতে চাই এই সুজলা সফলা শস্য শ্যামলা হাজার হাজার গান গাবো সারাদিন ধরে সারা বছর ধরে আর গাছ লাগানোর সময় আমি চায়না থেকে তিন কোটি টাকার কন্টেনারের মধ্যে ভরে এক একটা দুই লক্ষ টাকার গাছ এনে লাগিয়ে কি প্রমাণ করতে চাই এবং এই প্রমাণ করার মধ্যে দিয়ে যারা সরকার সরকারের মনোভাব জনগণের ঐকান্তিক ইচ্ছাকে মুন্ডচরণ করছে তাদেরকে আপনি যখন ছাড় দেবেন আর বলবেন করতেই তো পারে তখনই কিন্তু আমার থেকে যাওয়ার জায়গা আমার প্রশ্ন হচ্ছে আমরা কি এইভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলতে দিতে পারি এই নগরীকে আমি বারবার যেটা বুঝি আপনি দেখবেন কোনো কিছু ঘটলে আজকাল অনেকেই বলে নগর পরিকল্পনা বিদ্যালয় স্থপন যে করছে না আচ্ছা আমরা করবোটাকে যদি কথাই না শোনেন পরিকল্পনা করা হয়েছে ১৯৯৭ সালে এই সরকারই করেছিল সেই পরিকল্পনা মাফিক কাজ করতে পারলাম না ২০১০ সালে এসে তার ড্যাপ করা হলো সেটাও কাজ করতে পারলাম না এখন আবার সিটি কর্পোরেশন গুলো যখন নির্বাচিত হলো আমরা আবার আশায় বুক বাঁধলাম যে সবুজে ভরবে নগরজি সবুজের কথাও যদি বলি এটা কি সবুজ এবং এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার আগে এইখানে যে গাছগুলো ছিল হিজল গাছ কৃষ্ণচূড়া গাছ সোনালু গাছ সবগুলো কেটে সাফা করা হলুদ হলুদ রঙের যে কৃষ্ণচূড়ার সাথে

ভাগ করছে আমার কোনো ঐতিহ্য নাই আমার কোনো গাছের ঐতিহ্য নাই আপনি কি কারণে আমার দেশের গাছগুলিকে এইভাবে অপান্ত করে ফেললেন এবং যারা করেছে তারা কি বলতে হয় এখনকার সময় দিস আর দ্য রাজাকার অফ প্রেজেন্ট টাইম এটা আমি এই কারণে বললাম খেপে গিয়ে বলছে এই জন্যে আসলে নিয়ন্ত্রণহীন মাত্রা যেতে 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 আমরা দেখেছি এক একসময় রাজপথে পতাকা উঠিয়ে রাজাকারের বাচ্চারা চলাফেরা করেছেন করেছেন না আমরা এখনকার সময়ে এই আমাদের সাংস্কৃতিক কৃষ্টি এগুলোর বিরুদ্ধাচরণ করতে 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 এখন গাছ প্রকৃতি সব কেটে ফেলে আবার নতুন কিছু বাইরে থেকে আরোপ করার আমার দেশের ফল ফুল এগুলো আমি বাইরে বরং আরো প্রচার করার চেষ্টা করব। যিনি এয়ারপোর্ট থেকে নামবেন অথবা যিনি এই দেশ ছেড়ে যাবেন তার মন কেঁদে উঠবে আমার কৃষ্ণ চূড়া এই মাত্র আমি এখন দেশ সে আকুতি নিয়েই তো মানুষ যাবে সেই জায়গায় এই কাজগুলি করা এবং মজার কি জানেন এইখানে কোটি কোটি টাকা ব্যয় আমাদের স্থপতিরা পরিকল্পনাবিদরা গাছ লাগিয়েছেন সাজিয়েছেন সেগুলো ফুলেল হয়েছে তারপরে সেগুলো কেটে আপনি এই কাজ করতে পারেন আসলে এই এখানে হচ্ছে না বিভিন্ন জায়গায় হচ্ছে সিটি কর্পোরেশন জেমনি করে গুছিয়ে উদ্যান মাঠগুলোকে খেলার স্থান গুলোকে চেষ্টা করছেন পাশাপাশি এই রাজাকাররা এর মধ্যে ঢুকে পড়ে তোষামদের খেলার মধ্যে দিয়ে বিক্ষেপ ব্যবসায় একদল লোক চায়না থেকে গাছ নিয়ে আসি অস্ট্রেলিয়া থেকে গরু নিয়ে আসি এ সমস্ত করে পুরো দেশটাকে বারোটা বাজানোর চেষ্টা করছে একটা সময় আমার পরবর্তী প্রজন্ম ভুলে যাবে হিজল গাছ কাকে বলে প্রধানমন্ত্রী খুব পছন্দের গাছ হিজোর গাছ শিমুল গাছ কাকে বলে শিমুল কখন ফোটে শিমুলের রং কি বলে ব্লু কালার হতে পারে আমাদের এখনো মহসল টাউন সবগুলো মেইন সড়কের ইনার সড়কে শিমুল গাছ প্যাট্রিক গ্যাটেজ এখানে তো নাই হয়ে গেছে উনিশশো সালে প্যাট্রিক গ্যাডিজ বল একজন ভদ্রলোক বাংলাদেশ এসেছিলেন তিনি নাম করা ব্রিটিশ পরিকল্পনাবিদ নগর পরিকল্পনাবিদ তার একটা কথা বললো এই পর্যায়ে বললে আপনি বুঝবেন ঘটনাটাকে তিনি তখন ধোলাই খেল নিয়ে একটা বড় চ্যাপ্টার লিখলেন ঢাকা নগরীকে দেখে ভাবলেন এটা তো জলের বাগান হতে পারে আমরা কিন্তু এখন জলের বাগান উদ্ধার করার চেষ্টা করছি ফেরত আনার জন্য আন্দোলন করছি কষ্ট করছি মানে স্বপ্ন দেখানোর চেষ্টা করছি উনি দুটো প্রশ্ন রেখে তার পুরো রচনাটা শেষ করলেন উনি বললেন আসলে ঢাকা কি হবে এটা দুইভাবে নির্ধারণ করা উচিত এক ঢাকায় এরা কি চায় ঢাকায় মানে যে ঢাকাকে নিজের শহর মনে করে ঢাকায় এরা কি চায় এবং ঢাকা কি চায় জিজ্ঞেস করেন বুকে হাত দিয়ে ঢাকা কি এই বনসাই চায় কখনোই নয় ঢাকা কি ঢাকাবাসী যারা যারা ঢাকাকে ভালোবাসে ঢাকাকে জন্মগ্রহণ করেছে নিজের আত্মার সাথে যা সম্পর্ক মনে করে তাকে কিছু যদি জিজ্ঞেস করেন সেই বনসাই দেখে কি থুতু ফেলে না আদরে আহ্লাদিত দিত হয় আমার ঢাকার রাস্তাগুলো যদি এখনো সলিমুল্লাহ পাশ দিয়ে যান অথবাগর বিশ্ববিদ্যালয়ে যান ছিল ধানমণি লিখে যান জলের উপরে নাচন হচ্ছে ফুলের এই যে এইরকম একটা পরিবেশ সেই পরিবেশ সৃষ্টির এত সহজ উপায় যে বীজ ফেললেই আমার গাছ এই মাটির সাথে তার সম্বন্ধ রয়েছে আত্মীয়তা রয়েছে বীজ ফেললি ঝরঝর করে সুন্দর করে গাছ হচ্ছে সেইখানে এই গাছকে ম্যানেজমেন্ট মেনটেন্স করার পেছনে যে কত টাকা ব্যয় হবে তারা যারা করছে তারা কিন্তু আপনি মনে করেছেন গাছ লাগানোর জন্য করেছে না আপনি পুরোটাকে দেখতে হবে পুরো কাজের পেছনে কতগুলো বিল বোর্ড লাগানোর প্রক্রিয়া রয়েছে যেটার মধ্যে থেকে অ্যাডভার্টাইজমেন্ট করবে সেই পাঁচ কোটি টাকা আয় করবে এবং যারা করছে তাদের চরিত্র হননের জন্য বলছি না শুধু আপনাদেরকে ওই যে বললাম না গাছের ফল দেখে গাছ চেনা যায় এই সড়ক ও জনপদ হচ্ছে সেই সংস্থা যে আপনি যদি মহাকালী ফ্লাইওভার থেকে তাদের কর্মকাণ্ড দেখেন সড়কের উপরে তাদের ভবন সড়কের উপরে মানে হলো ফুটপাথের উপর তাদের ভবন আমরা যে সড়ক জনপথের ভবন নতুন করতুলি ভবন কিন্তু জায়গাটি সবুজ পল্লবিত গাছের একটা জায়গা ছিল কেন জানেন এই সড়কটি যাতে প্রসারিত হতে পারে অথবা ফ্লাইওভার মহাকালীর সাথে যখন বনানি লাগানো হবে তখন নিচের সড়কটিকে প্রসারিত করে এটাকে স্ফীত করা যাবে সেই জায়গাটুকু তারা ভেবেছে আমার বাবার জমি সড়কের জমি মানে আমার বাবার জন্য যেহেতু আমার নামের সাথে সড়ক ও জনপথ আছে তারা একের পর এক বিল্ডিং বানানো শুরু করেছে এখন আমার বিআরটি এর বিল্ডিংও বানাচ্ছে এবং বানানোর সময়ও দশ ফিট জায়গা ছাড়ার যে নিয়ম সেটিও রাখেনি তার রুচিবোধ তো এরকমই হবে কিন্তু আমার কষ্টটা হচ্ছে একটাই জনগণের ভোটে নির্বাচিত আমার মেয়ররা ট্রাক স্ট্যান্ড সরাতে পারেন আর এই অন্যায় তার চোখের সামনে হবে ব্যবসা হবে বাণিজ্য হবে এবং আমার সংস্কৃতির মুন্ডি চক্কান হবে আর উনি চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে এটা কি মেনে নেওয়া যায় উদ্ধার তত্ত্ব বিভাগ কি বলতে স্যার আসলে এটা খুব সুন্দর একটা ইস্যু যে আপনি কিছু নাকি বলেছেন যে আসলে সবুজায়নের দরকার জি আসলে সেভাবে আমরা আশা করেছিলাম এবং সেভাবে প্ল্যান ছিল এবং দুইটা সিটি কর্পোরেশন আমাদের যে উত্তর এবং দক্ষিণ তারা কিন্তু সেভাবে একটা পজিটিভ কম্পিটিশন কার্বন ডাইঅক্সেড কমে যাবে আমরা সুন্দর থাকবো স্বাস্থ্য কি দিবি আপনাকে ওইটা অক্সিজেন দিবে এবং কার্বন ডাইঅক্সেড বেশি করে খেয়ে নিবে সেভাবেই আমাদের প্ল্যানটা ছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে আমরা এই প্ল্যান নিয়ে এগুচ্ছিলাম কিন্তু ঠিক হঠাৎ করে দেখলাম যে নিউজপেপারে এতগুলো বনসাই ঘটনা ঘটে গেল মানে হঠাৎ করে যাচ্ছে কিন্তু তিন বছর ধরে এই প্রজেক্ট চলছে এই প্রজেক্টটা আমার কথাটা হচ্ছে আমি কি দেশটাকে ব্র্যান্ডিং করতে চাই কিনা আমার দেশটাকে ব্র্যান্ডিং করব। আমি একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন জাপান ব্র্যান্ডিং করে হচ্ছে তাদের হচ্ছে হানামি হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল করে তারা হচ্ছে তাদের চেরি ফুলটাকে চেরি ব্লজম করে

উত্তরের মেয়রকে একবার বলেছিলাম যে এমন একটা কিছু করেন যে ঢাকা আপনার রং করতে হবে না সব জায়গায় কালারফুল হয়ে যাবে গাছে ফুল দিয়ে সারা বছর কিন্তু ফুল থাকার মতো আমাদের হিজল তমাল আছে আমাদের জারুল আছে কদম ফুল আছে যে কদম ফুল দেখতে অন্য দেশ থেকে মানুষ আসে মানুষ আসে একটা কদম ফুল দিয়ে প্রেমও করা যায় যাকে একটা কদম ফুল দিলে দেখার প্রেম হয়ে যায় এরকম অনেকগুলো ঘটনা আছে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে নেমেই যদি আমি দেখতাম লালে লাল হয়ে আছে জারুলে ফুল পার্পল কালার হয়ে আছে এভাবে যদি আমি আসতাম তাহলে বলতে পারতাম যে বাহ আমাদের দেশটা কত সুন্দর দেশে ইকবাল ভাই যেটা বলেন বিদেশ থেকে যারা আসবেন তারা আমাদের দেশে এসে আমি এই কথাটা বলার জন্য এখানে আমরা আসলে আসছি কিছুদিন আগে বাংলাদেশে একটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছিল অনেক দেশের মন্ত্রী মিনিস্টাররা আসছিলেন সচিবরা আসছিলেন এসে অনেক রকমের গাছপালা দেখেছেন বাংলাদেশে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যাওয়ার সময় তারা রিকোয়েস্ট করেছে কৃষ্ণচূড়া জারুল এই ফুলগুলো কৃষ্ণচূড়া জারুল তারা নিয়ে যাওয়ার জন্য আগ্রহ বোধ করেছে সোনালু দেখে বলেছে এত সুন্দর ফুল দেখতে বাংলাদেশ কেমন করে গরিব দেশ হয় আমার প্রফেসর জাপানিজ এটা প্রফেসর আমি জাপানে পড়ালেখা করেছি জাপানিজ প্রফেসর বাংলাদেশে আসছেন বাংলাদেশে এসে আমি ওই দেশে চেরি ব্লোজম অনেক ফেস্টিভালে আট বছর ছিলাম আটবার বার মিনিমাম আটবার বার তার চেয়ে বেশি আমি গিয়েছি ওই ফেস্টিভালে উনি বাংলাদেশে এসে বলল আমাদের চেরি কোথায় তোমাদের তোমাদের চেয়ে আমার দেশের তোমার দেশের আমাদের চেয়েও চেরি ফুলের চেয়েও সুন্দর যেখানে পিঙ্কিশ কালার লাইট হোয়াইট কালার এখানে হচ্ছে একদম কত লালে লাল হয়ে থাকে শিমুল পলাশ দেখলে তো মন ভরে যায় জারুল ফুল তো কল্পনা সুন্দর সারা বছর কিন্তু কালারফুল করে ফেলতে পারেন যেমন হচ্ছে এই ফুলগুলি শেষ হবে আসবে হচ্ছে আমাদের বোগেন ভিলিয়া বাগান বিলাস আসবে আপনি যে কোনো জায়গা থেকে রাস্তায় দুই সিটি কর্পোরেশন এই বোগেন ভিলিয়া ঝুলিয়ে দিচ্ছেন কিছুদিন পরে দেখা যাবে ওখানে ফুল ফুটবে যখন বৃষ্টিটা কমে যাবে তখন তারা ফুল দিবে সেভাবে ব্র্যান্ডিং করতে পারতাম আর শিবুল পলাশ এগুলো আসবে আমরা কিন্তু ব্র্যান্ডিং করতে পারতাম আমার দেশটাকে এক হচ্ছে ব্র্যান্ডিং করা ঢাকাকে আরেকটা জিনিস হচ্ছে হতো যে আমরা ঢাকাবাসী যেটা ভুগছি খুব বেশি যে পয়েন্ট জিরো ফোর পার্সেন্টের থেকে যখন কার্বন ডাইঅক্সাইড বেশি বেড়ে যায় তখনই কিন্তু আমি একটু আমার কষ্ট হয় সমস্যা হয় আমরা ট্রাফিক জ্যাম এত গাড়ির ভিতরে আমাদের অক্সিজেন দরকার আপনি বলেন বনসাইটার ভিতরে কয়টা গাছ আছে চামড়াবিহীন কিছুক্ষণ আগে ফেসবুকে দেখে আসলাম চামড়াবিহীন কষ্ট হবে এটা ওদের সত্যি কথা আপনি ঢাকা শহরে যখন স্পিডি যেই জায়গা দিয়ে যাবেন এটা কখনোই এই গাছগুলো আপনার চোখে লাগবে না বনসাইগুলো লাগবে না বনসাই লাগানোর জন্য আলাদা জায়গা লাগে বনসাই সারা পৃথিবীতে অনেক জায়গায় লাগানো হয় কিন্তু শীর্ষ এইসব

এক কিলোমিটার কৃষ্ণচূড়া এক কিলোমিটার জারুল এক কিলোমিটার সোনালু লাগান দেখেন দেশটা কত সুন্দর লাগে আমি বলবো কৃষ্ণচূড়ার গলিটাতে আমি দাঁড়িয়ে আছি আমি রাধা চূড়ার নিচে দাঁড়িয়ে আছি কলা কলা ছিল ওই এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই গাছগুলো করতে পারি কিন্তু মজার ব্যাপার হচ্ছে দুই সিটি কর্পোরেশন পজিটিভ একটা কম্পিটিশন ছিল সুন্দর ঢাকায় ঢাকা এগুচ্ছিল এই জায়গাতে হঠাৎ করে বনসাই কিভাবে চলে আসলো আর যেগুলো যেগুলো গাছ ছিল সেগুলো দেখা যাচ্ছে বড় বড় গাছগুলো কেটে এখন আপনি বড় গাছ কেটে একটা বনসাই লাগালেন কতটুকু অক্সিজেন দেবে না এখানে তার উপর দিয়ে থাকবে ওইটা দেখে এয়ারপোর্ট থেকে যারা নামবেন নেমে তারা ওয়াও করবে এই সড়ক ও জনপথের ইয়া তত্ত্বাবধায়ক প্রকাশনের বক্তব্য না ওরা করবে ওয়াও বলবে না বাংলাদেশ আপনাকে জিজ্ঞাসা করা হলো এই বনসাই কি তোমরা তৈরি করেছ বললো না আমরা চায়না থেকে নিয়ে আসছি তিন কোটি টাকার কন্ট্রিনার ভিতর ভরে নিয়ে আসছি আমাদের ব্র্যান্ডিং হবে আমরা গর্ব সহকারে বলছি এটা হতে পারে না

গাছ আপনাকে বাঁচাতে পারে আজকে যদি নিম দিয়ে আমি আমার জলাশয়ের পার ভরে দেই আজকে যদি আমি সজনী দিয়ে গাছ ভরে দেই আমরা কিন্তু আমার আমি কিন্তু বলছি শুধুমাত্র ব্র্যান্ডিং না বেঁচে থাকার জন্য আমার দেশের গাছের প্রয়োজন আমরা দেশটাকে প্রথমে নষ্ট করেছি একাশিয়া আর ইউক্যালেপ্টাস এনে এবং পুরো পাহাড় অঞ্চল থেকে সমস্ত জায়গা আমরা শেষ করেছি এখন আবার শুরু করেছি

যে 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 অনুযায়ী নগর পরিকল্পনাটি হ্যাঁ যে আমরা যে ঠিকাদাররা আছে হ্যাঁ সরকার যে উদ্যোগটা নেয় সব হ্যাঁ সরকার তো চাই সব যে তার ভালো ভালো আনার জন্য হ্যাঁ কিন্তু আমরা ঠিকাদাররা সবসময় পাবলকে করি ইঞ্জিনিয়ারদের কাছে হ্যাঁ যে ইঞ্জিনিয়াররা যে যেটা মনে করেন যে আমাদের হ্যাঁ ওই যে কিছুক্ষণ বলা হলো যে দুই কুড়ি টাকার গাছ তাই না থেকে হ্যাঁ যে এইখানে দুর্নীতি গেছে দুই গাছ জায়গায় ওইখানে পঞ্চাশ চলে নাই হ্যাঁ হ্যাঁ যেমন যে আমাদের বাংলাদেশে ঐতিহ্য একটা আছে ফুল শিলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

একটু বলবেন মানে আপনার পুরো জিনিস বিষয়টা এমন ভাবে দাঁড়িয়ে গেছে এটা কিন্তু খুব বাজে ভাবে আউটবাস্ট হয়েছে এর যে সামাজিক যে গণমাধ্যমটা আছে তাতে এটা জিনিসটা হলো যে প্রশ্ন উঠে গেছে যেমন আমার কাছে এরকম প্রশ্ন উঠেছে যে প্রশ্ন হচ্ছে যে বিউটিফিকেশনের দায়িত্বটা তাহলে কার বিউটিফিকেশনের মধ্যে তো পুরো নগরের যে পুরো উনি যেটা বললেন যে পুরো যে জিনিসগুলো ভাগ ভাগ করে এখন যদি মনে করেন আমার রাস্তা আছে ওই জন্য মাঝখানে আমি বিউটিফিকেশনের জন্য ইয়ে করে দেবো তাহলে তো যার যেখানে আছে যার ফুটপাত আছে সে এটা মনে করবে যার বাড়ির সামনে আছে সে মনে করবে তার বাড়ির সামনে ইয়েটা তার সেটা আসলে ঠিক নয় আপনি বোধ জানেন যে এই রাস্তাটি আসলে রোড অ্যান্ড হাইওয়েজ এখনো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর হয়নি এটা নর্থ সিটি কর্পোরেশনের আওতায় আসবে কিন্তু এখনো আসেনি যে কারণেই হয়তো এই মেইনটেনেন্সটা টা তারা করছেন কিন্তু প্রশ্ন প্রশ্নটা পুরো দেশকে প্রশ্নটা হচ্ছে যে এখানে যে আসলে এটা এই জায়গাটা কোন কোন ধরনের গাছ কোন ধরনের ফুল গাছ মানানসই হবে ম্যাচ করবে এবং সেই প্রসঙ্গে আমি বলবো যে এই বিষয়ে যারা পারদর্শী যাদের গবেষণা আছে যারা এই গাছপালা নিয়ে ভাবেন যারা নগর নিয়ে ভাবেন তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করলে সেটা আরো ভালো হতো যেটি আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও করছে যে কোন ধরনের গাছ এখানে এবং কোন ধরনের গাছ এখানে লাগালে সেটা টেকসই হবে এবং সৌন্দর্য বর্ধন হবে পাশাপাশি আমাদের যে দেশীয় গাছ রয়েছে এবং কোনটা আমাদের ঢাকার সংস্কৃতির সাথে ঢাকার ঐতিহ্যের সঙ্গে ম্যাচ করে সে বিষয়টি থাকা উচিত এবং সেই সেইভাবেই কিন্তু আমরা এগোচ্ছি তো পাশাপাশি এই রোড অ্যান্ড হাইওয়ে যেটি করছেন যে তারা হয়তো বোন এনেছেন কিন্তু বন আমার যতটুকুন মনে হয় যে আমরা

তো সেই হিসাবে এটা ইনডোরের জন্য আমার কাছে মনে হয় যে এখানে উদ্যান এখানে আমি একটু বলতে পারবেন যে আসলে হচ্ছে কি যে এই বনসাইটা আপনারা যেটা বলেছেন যেটা আসলে ইনডোর প্ল্যান্টস হিসাবে আমরা ছোট করে এটা চীন এবং জাপানে কাজটা করেছে আমরাও মাঝে বাংলাদেশেও বনসাই সোসাইটি আছে তারা কাজ করছে এবং ইনডোরে করার জন্য খেয়াল করতে হবে যে আমি এটাকে কি ব্র্যান্ডিং করছি কিনা এই জায়গাটায় এই যে রাস্তাটায় খুব স্পিডি গাড়ি যাচ্ছে সেই জায়গাটায় আমাদেরকে আসলে কি এক্সপ্রেস করছে আমি যে সৌজন্য সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার যে প্ল্যানটা সেটাকে আসলে এক্সপ্রেস করবে কারণ হচ্ছে তার মাথায় কয়েকটা পাতা থাকবে হ্যাঁ ছোট্ট ছোট্ট বড় গাছ অল্প অল্প করে এটার ভিতরে মেনটেন্স আমি আমার এখানে দরকার এত কোটি টাকা খরচ না করে আমাদের যদি দেশীয় গাছ রাখা যেত সেই গাছগুলো চকচকে থাকতো দেখতে সুন্দর লাগতো পরিবেশের ধুলাবালি কম হতো এবং এই গাছটা পাতা ভিতরে সব সময়ই তারা কিন্তু তেল মেখে মেখে রাখতে হবে আর না হলে কিছুদিন পরে পাতা একটা থাকবে না এবং এটা সাস্টেনেবল হবে না আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমার একটা হর্টিকালচার সিস্টেম আমি বলতে পারি আমার মনে হয় না যে এখনই ইনভেস্টমেন্ট যতটুকু হয়েছে এখানে স্টপ করা দরকার কারণ হচ্ছে

আসলে এর মধ্যে কিন্তু বসার স্থান রয়েছে তার মানে বসার স্থান যখন দিবেন তখন তারটা ছাদ দিবেন তার মানে আমরা এমন গাছ হওয়া উচিত যা ছাদ এইwidehat না তোমরা বলতে যখন লাগাই দিবেন আলগা ছাদই লাগে আবু সেখানে তো বিলবোর্ড তো অবস্থা বুঝুন আসলে পুরো জায়গাটা যারা লিজ নিয়েছেন

সেটিকে জায়জ করার জন্যে বিদেশি গাছ এনে আমাকে বিদেশি ফল দেখিয়ে ডিজিটাল এখন ডিজিটাল এসব বোর্ড লাগিয়ে ওই বিল বোর্ডের মাধ্যমে আবার কিন্তু আরেক অপসংস্কৃতি তুলে ধরার ব্যবস্থা করবে তার মানে আমি প্রদর্শন করবো অপসংস্কৃতি তার জন্য আমার উপহার হিসেবে আমি যেটা দিচ্ছি সেটাও অপসংস্কৃতি মানে অপসংস্কৃতির ভান্ডার খুলে দিয়ে আমি আমার এইরকম একটা গুরুত্বপূর্ণ সড়ককে গলা টিপে মেরে ফেলার এই মানসিকতাটা কে নিল শুনে দেশ কিন্তু বিক্রি করা যায় না দেশের সন্তান যখন দেশের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে তার ঐতিহ্যকে ভুলে যায় তার স্বাধীনতার মূল আস্বাদনকে সে গলাটি হত্যা করতে চায় তখনই কিন্তু দেশের মানুষের ক্ষেপে ওঠার সময় আমি কিন্তু সেইভাবে এটা দেখতে চাই এই জন্যে এটা কিন্তু এই জায়গায় শুধু হচ্ছে না এটা আমাদের সর্বব্যাপী আজকে নববর্ষের বিরুদ্ধে আঘাত আজকে আমাদের থেকে সমস্ত ঐতিহ্যের বিরুদ্ধে আঘাত আমার এই জাতি আপনি আপনাকে আরও একবার আপনার এই জায়গায় বলেছি একদিকে পুরো পূর্ব দিক থেকে যদি দেখেন একেবারে সেই কম্বোডিয়া থেকে শুরু করে পুরো যে একটা রাইস কালচার ভাতের কালচার ধানের কালচার সেই কালচার এসে এখানে যুক্ত হয়েছে ওই দিক থেকে রুটি কালচার সেই থেকে আমরা একটা মিশেল জায়গায় আছি বড় বড় নদীগুলো এখান থেকে বহমান এবং ফলে আমাদের যে ধৈর্য আমাদের যে পরস্পরের শ্রদ্ধাবোধ সকলকে নিয়ে একটা একটা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ থাকা কিন্তু আমার ধর্ম কিন্তু আমি আবার কঠোরভাবে সেটাকে প্রতিপালন করি এইরকম একটা জায়গায় যারা এগুলি কোন ঠাসা করার চেষ্টা করছে এটি তাদের কাজ এবং এই জন্য বলছি শুধুমাত্র আমার একটি আর আছে বলি আমি যা কিছু করতে পারি এই মানসিকতা ত্যাগ করার সময় আছে আমি যেমন আজকাল বলি আসলে এই শহরের মালিক কোনো ব্যক্তি কোনো সংস্থা ইভেন সিটি কর্পোরেশন না তারা শুধু অভিভাবক অভিভাবক যেমনি করে তার সন্তানকে বড় করে প্রতিপালন করে সন্তান যদি তার করে তাও বিয়ে হাত তুলে ধোয়া করে আল্লাহ ওরা সন্তান যদি বাপ্পাকে নাও দেখে তাও বাপা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করে ও যেন ভালো থাকে অভিভাবকের প্রক্রিয়াটা কিন্তু তাই আর মালিক যখন আপনি বলেন তখন কি হয় জানেন তো ও এই খালের মালিক আমি কালকে এটা ভরাট করে পঞ্চাশটা প্লট বানিয়ে ফেলবো ও ওই জায়গার মালিক আমি আমি বিরাট গাছ গাছটা সব ফেলে দিয়ে বিলবোট লাগে অ্যাডভার্টাইজমেন্টের ব্যবসা করবো এই মালিকানা আনা সত্য ছেড়ে দিতে হবে জনগণের এই এই মানে সাংস্কৃতিক ঐতিহ্যকে যারা পদদাবিত করতে চায় তাদেরকে মনে রাখা দরকার তুমি বাবা মালিক না আমার পরবর্তী প্রজন্মের কাছে ধান নেওয়া এই শহর যাচ্ছে তাই ভাবে কেউ এসে পাড়িয়ে দাম নিয়ে চলে যাবে আমি মনে করি আমাদের প্রতিরোধ প্রতিবাদের জায়গা হওয়া উচিত সেই জায়গায় আর সিটি কর্পোরেশনের মেয়রকে আমি দায়বদ্ধ করছি না আমি মনে কাছে দাবি করছি যে অধিকারে উনি জনগণের শক্তি নিয়ে ট্রাক স্ট্যান্ড সেই অধিকারে সড়ক ও জনপদের ওই অবৈধ রাজাকারী কর্মকাণ্ডকে প্রতিবাদ করে বন্ধ করে দেওয়া এখনই সময় এবং বলা উচিত কি ধরনের গাছ কিভাবে আছে এটা আপনি বলেছেন উদ্বেগবিজ্ঞানীরা রয়েছেন পেশাজীবীরা রয়েছেন তাদের মাধ্যমে পরিকল্পিত যাত্রায় বাংলাদেশ যেখানে যাওয়ার চেষ্টা করছে সেই জায়গায় যেই বাধা হবে আবর্জনার মতো অথবা ধান ক্ষেতের উচ্চেষ্টার মতো উপরে ফেলে দিতে হবে কারণ আপনার মনে রাখতে হবে ধান ক্ষেত্রে যদি আপনি এগুলো এ আবর্জনা বা এই উচ্চকে উপরে না ফেলেন ধানের ফলন হবে না হ্যাঁ আপুল তো কি বলছেন কি আমার কাছে মনে হয়েছে সারা দিন মনে হয়েছে এত গরম কেন কেন গরম হচ্ছে জানেন আরবান হিট আইলেন্ট তৈরি হচ্ছে এই হিট আইলেন্টটা তৈরি আরও বড় আগামী বছর বা তারপরের বছর আরও বেশি সাফার করতে হবে আমাদের তাহলে এখন যেটা প্ল্যান করা উচিত এখন থেকে গাছের সংখ্যা বাড়ানো দরকার ঢাকায় শুধুমাত্র রোড সাইড প্ল্যান্টেশন আর হচ্ছে ছাদগুলো আছে রোড সাইডের যদি কথা ধরি এখানে যদি আপনি বনসাই শুরু করে দেন তাহলে এই কালচার কিন্তু টোটালি ধ্বংস হয়ে যাবে একসময় দেখবেন ঢাকা থাকতে পারবেন না ওই সবুজগুলো থাকবে এবং ওই গাছগুলো যেগুলো আছে সেগুলো আপনার আমি বলে দিচ্ছি আমার সাথে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন এই গাছগুলি দুই বছর পর আপনি পাবেন না এবং তারা ওই দুই বছর দশ বছর বলেছে না দুই বছরের ফায়দাগুলো লুটে নিবে এবং তারপরে সরে যাবে তো এখনই সময় যে আমরা বড় বড় গাছ রোপণ করে আমার পরবর্তী জেনারেশন যারা আসতেছে তাদেরকে একটা সুন্দর ঢাকা সহ সিটি এবং আমি সারা বাংলাদেশে কথাই বলছি যে সারা বাংলাদেশে কিন্তু এনভায়রনমেন্ট একটা সুন্দর পরিবেশ যেখানে আমরা সুন্দরভাবে শ্বাস নিতে পারি কিন্তু এখন বড় গাছগুলো স্যার একটু আপনাকে বলি বাইরের যে ইয়াগুলো আছে দেখবেন তারা কিন্তু এই যে বাইরের ছোট শহরগুলো আছে তারা কিন্তু গাছকে ঠিকই চমৎকার আপনি উদাহরণটা কেন দেন না আজকে রাজশাহী দিকে দেখেন হ্যাঁ কি অবস্থা ধুলো দূষণের বিরুদ্ধে সারা পৃথিবীতে এক নম্বর এক নম্বর এবং গাছ আর ফুটপাথ আমি তো সেই দেশের সন্তান তো তারা কি প্রকৌশলী না ওই জন্য বলছিলেন প্রকৌশলীর দোষ তা প্রকৌশলীর দোষ না ওইখানে কি প্রকৌশলীরা করছেন না করছেন কেউ দেশকে ভালোবাসে কেউ দেশের রাজাকার হয় যারা রাজাকার হয়েছে তার কি এই দেশের জন্মানো সন্তান না সন্তান তো এই এই জন্য বারবার বলছি এই রাজাকারদের হাত থেকে আগে প্রথমে অবমুক্ত করেন আর আমি সিটি কর্পোরেশন থেকে বলি আপনার এই সিটি কর্পোরেশনে আপনাকে ম্যান্ডেট দিয়েছে আমরা ভোট দিয়েছি আপনি আমাদের প্রতিনিধি হিসেবে অন্য কেউ অধিকার চর্চা যার যা কিছু চর্চা করতে যদি যায় মুড়ে হাত এটি সময় হয়েছে আর তা যদি না করেন পঞ্চাশ শতাংশ মানুষ নগরায়িত হবে আর মাত্র পূর্ণ থেকে বিশ বছরের মধ্যে সেই নগর যেন বসবাসযোগ্য থাকে নিশ্চিত করবেন কিভাবে যদি সবাই হাল ছেড়ে দিয়ে ভাবেন না এটা ও করেছে আমি কি করব রাজুক বলছে ও পরিকল্পনা ও চার করেছে আমি কি করব এভাবে করে হয় না শৃঙ্খলিত সুশাসনের মধ্যে দিয়ে যে নগরায়ন সেই নগরায়নেই বসবাসযোগ্যতা নিশ্চিত হবে প্রধানমন্ত্রী বলছেন আপনিও বলেন আমিও বলি আমরা সবাই মিলে সরকার ওই যে বলি রবীন্দ্রনাথ বলেছেন আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে সেই রাজা কিন্তু

আমাদের দেশের যে ঐতিহ্য সম্পন্ন গাছগুলো আছে হিজল তমাল তারপর শিমুল পলাশ তারপরচুড়া এই যত আছে কদম এই সবগুলো মিলিয়ে আমরা যদি প্ল্যান করে ঢাকাকে কালারফুল করতে পারি তাহলে এর পরের বছর আগামী বছর তার বছর তার বছর আপনি দেখবেন মানুষ রিকশা গাড়ি প্রাইভেট কারে চড়বে না না চলে যে আপনারা ফুটপাথ করে দিচ্ছেন সুন্দর করে এই সুন্দর করে ফুটপাথ দিয়ে হাঁটবে আর গুনগুন করে গান বাজবে কেউ কেউ ভায়োলিনে বাজাবে ওখানে তো আপনার আপনি যদি করে নে না দিয়ে যান আমি দুই মেয়রকে উদ্দেশ্য করে বলছি আপনারাই পারবেন কারণ আমি দেখেছি আপনারাই পারবেন আমি কথাটা আবার বলছি যে আপনারাই পারবেন ঢাকাকে আমাদেরকে একটা সুন্দর তৈরি করে দিয়ে আপনি কোথায় যাবেন আমি জানার দরকার নাই কিন্তু আপনাদের জন্য সারা জীবন দোয়া করবো আপনারা যে দুইজন আপনারা আসছিলেন দুইজন এসে আমরা একটা সুন্দর পদ দেখিয়ে দিয়েছেন আমি মন থেকে বলছি যে আপনারা পারবেন এই পরবর্তী জেনারেশনকে ভালো একটা জায়গা দিয়ে যাওয়ার জন্য আমি সেটাই আশা করি আপনি যে দোয়াটা করলেন এখন বলেন আপনি তো একদম সরাসরি দক্ষিণ একদম এক নম্বরের আমাদের কিন্তু পরিকল্পনা সেরকমই রয়েছে যে যেমনটি এখানে দুইজন অতিথি বলছিলেন যেমন ঢাকার যে নামকরণ নিয়েও কথা আছে এই আপনি দেখেছেন কিনা ঢাক ফুল গাছ আছে একটা আমাদের পরিকল্পনায় কিন্তু সেটাই আছে যে আমাদের যে সমস্ত এই মাঠ এবং পার্ক হবে সেসব জায়গায়ও কিন্তু আমরা এই ঢাকফুল ফুল যেটা যে ঢাকার ঐতিহ্য সেইভাবেই করা হবে এবং এর পাশাপাশি আমরা সাধারণ আমাদের যে নাগরিক আছে তাদেরকে উদ্বুদ্ধ করার আমাদের প্রক্রিয়া রয়েছে যেমন আমরা মাননীয় মেয়র ঘোষণা দিয়েছেন গত বছর আমরা দিয়েছিলাম যে যারা বাগানে অথবা বারান্দায় অথবা আঙিনায় যেখানেই বাগান করবে তারা হোল্ডিং ট্যাক্সের উপর টেন পার্সেন্ট রিবেট পাবে এবং সেটা এই বছরেও রয়েছে এবং সেটাই আমরা করছি যে ঢাকাকে কীভাবে সবুজ রাখা যায় এবং সুন্দর রাখা যায় এবং গত বছরও আমরা নাগরিকদের থেকে এই ধরনের ছবি সহ এবং আমরা সরজমিনেও গিয়েছি কোনো কোনো জায়গায় যেহেতু টেন পার্সেন্ট রিবেট তারা পাবে এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়াও আমরা পেয়েছি এবং আমরা এই শেরে বাংলা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের চার পাঁচজন ইঞ্জিনিয়ারকে আমরা প্রশিক্ষণ দিয়ে এনেছি যে কিভাবে উদ্যান করা যায় বা ছাদে বা বারান্দায় বাগান করা যায় ছোটখাটো একটু আঙিনায় কিভাবে বাগান করা যায় সেরকম প্রশিক্ষণ দিয়েছি এবং এটা আমরা বিভিন্ন এলাকার মধ্যে এটা আমরা ছড়িয়ে দিচ্ছি যে যাতে মানুষের মধ্যে আরো বেশি আগ্রহ সৃষ্টি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি মোহাম্মদ আসিফুর রহমান ভুইয়া আমি একজন স্থপতি আমি প্রান্তপ থেকে বলছি আমি আমার একটা প্রশ্ন সবার কাছে জি স্পেশালি যিনি যে আমরা যে দেখছি গাছ একটা লাগাচ্ছি বিদেশি একটা গাছ যেটা আমরা চিনিও না আবার উত্তরবঙ্গ যান টোটালটাই কিন্তু ওই বনায়ন হয়ে গিয়েছে তো এর মধ্যে আমাদের দেশীয় পোকা আমাদের আমার দেশীয় যে পাখি সেই পাখি কোনো খাদ্য পায় কিনা পাবে কিনা সেই পাখি উপায় আছে কিনা এইভাবে আমরা দেখছি ধ্বংস হয়ে যাচ্ছে কিনা সেটা আমার একটু প্রশ্ন সবার আপনাকে উনি ইয়ে দিবেন যেটা উনি একটা ভয়াবহ করেছেন পাখি আপনি কক্সবাজার থাচ্ছেন

근데 저건 মূল শহরের মধ্যে যেখানে হাজার লাখ লাখ লোক থাকে যখন তাদের এই জায়গায় আপনি নিধন করে ফেলবেন তখন তো কেউ না সেটা তো যেমন আমাদের দেশে যে দেশীয় যে সমস্ত ফল ফলালি ছিল সেটা তো আমরা তো ওইটা শহরে লাগাইতে পাচ্ছি না স্বাভাবিক কারণে আমাদের যে অন্যান্য প্রাণীর যেগুলো এই ফল ফলালি খেয়ে বাঁচত তাদের তো আসলে নিশ্চিন্ন হতে যাচ্ছে এবং আপনারা এখন লক্ষ্য করবেন যে অনেক জায়গা থেকে বানর লোকাল লয়ে চলে আসে কারণ সে বনের মধ্যে তার যে খাবার সেটি সে পায় না তো স্বাভাবিক কারণে পশু পাখি

সমস্যা করেছে আমাদের এনভায়রনমেন্টকে আর একটা জীব বৈচিত্র্য বৈচিত্র্য নষ্ট করে দিয়েছে কেমন করে দেখেন পাখিগুলোর খাবারের জন্য সে কিন্তু ঘুরবে বাসা বানাবে শীতে প্রচন্ড গত বছর তার আগে বছর একবার দেখে যখন প্রচন্ড শীত পড়েছিল তখন ওই শীতের সময় যে সে একটা ঘর বানাবে গাছে ভিতরে ঘর বানাতে পারছিল না অনেক দেখেছি গ্রাম দেশে তারা ওই ইয়ে করে বানিয়ে দেয়

তো আপ উনি যেটা প্রশ্ন করেছেন এটার জন্যই আসলে প্ল্যানটা দরকার ইকবাল হাবিব ভাই বারবারই বলেছেন যে আসলে গাছ লাগালেই হবে না এটা সাস্টেনেবল হবে কিনা আমি রাস্তার মাঝে একটা বড় আম গাছ লাগিয়ে দিলাম তা কি তো হবে না কারণ আম আমাদের একটু অ্যাক্সিডেন্ট করতে পারে আবার আম গাছের শিকড়টা যাবে কোথায় সেটাও খেয়াল রাখতে হবে সবকিছু মিলিয়ে প্ল্যান করতে হবে যেন এটা সাস্টেনেবল হয় এবং এটা পরিবেশ বান্ধব হয় এবং ওই যে পাখিরা যেন ওইখানে বাসা বাঁধতে পারে ওরা যেন প্রজনন করতে পারে এবং পরবর্তী জেনারেশন যেন আমরা কুকিল কোকিলের শব্দ শুনতে পাই ডাক শুনতে পাই সেরকম একটা পরিবেশ বান্ধব তৈরি বলবো প্রণোদনার ব্যবস্থা যেভাবে সিটি কর্পোরেশন করেছেন বৃক্ষরোপণের ছাদ বাগান করার ও আঙিনায় বাগান করার শাস্তিও তাদের দায়িত্ব প্রণোদনার শাস্তি পাশাপাশি যেতে হবে আর দ্বিতীয়ত জীববৈচিত্র্য বিনাশকারী যে কোনো কাজের বিরুদ্ধে জনমত কিন্তু পরিষ্কার আমাদের একটা অনুষ্ঠানে স্থপতিদের ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী বললেন যে আমরা ভেন্টিলেটার রাখতাম আগে আপনারা এখন ভেন্টিলেটার বন্ধ করেছেন এখন চড়ুই পাখি মাসা বাদে কি শহর থেকে তাড়িয়ে দিলেন আজকে শহরে চড়ুই পাখি কোকিল এবং সেই সঙ্গে একসময় টিয়া পাখি ভর্তি ছিল আমরা সব কিছু মেরে ফেলছি এবং যারা এগুলো করছে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া অথবা আপনি অস্ট্রেলিয়ায় একটা প্ল্যান্ট নিয়ে ঢোকার চেষ্টা করেন আপনাকে ঢুকতে দেয় কিনা দেখেন তাহলে আমি যেখানে আমি বাধা দেব সেখানে আমি আমদানি করে নিজের পকেটের পয়সা দিয়ে বৈদেশিক মধ্যে কষ্ট করে অর্জিত করা সেই পয়সা দিয়ে তিন কোটি টাকার কন্টেনারে করে বিদেশি গাছ আনবো কেন এই প্রশ্নের জবাব দিতে হবে এদের বিচার করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ধারণাও কেউ নিতে না পারে আমার ঐতিহ্য আমার সংস্কৃতি লালন করার দায়িত্ব আমার এখানে গর্ব করার দায়িত্ব আমার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমার সেটি হোক আমাদের মুখ্য উদ্দেশ্য তো আমাদের সময় শেষ হয়ে গেছে আপনাদেরকে ধন্যবাদ আর কিছু বলবেন আপনি না আমরা এটাই বলতে চাই যে যেটি আমাদের এখানে অতিথিরাও বলেছেন সিটি কর্পোরেশনও সেটা ওন করে যে ঢাকার দেশীয় গাছ দেশীয় ফুল গাছ এবং যাতে করে মানুষ ছায়া পায় আবার পাশাপাশি জীব জন্তু যারা যেগুলেন রয়েছে তারাও যেন জীবন ধারণ করতে পারে এর পাশাপাশি মানুষেরও কিন্তু ছোট ছেলেমেয়েরাও কিন্তু ফল খেতে চায় পশু পাখি যেমন খেতে চায় গাছের থেকে ফল খাওয়াটা একটা আনন্দের ব্যাপার আছে সেই কারণে আমাদের যে নগরায়ন হচ্ছে বাসাবাড়ি হচ্ছে সেখানে আমি মনে করি যে আরো কিছু জায়গা ছাড়া উচিত অন্তত কিছু আঙিনায় ফলের গাছগুলো থাকা উচিত তো আপনাদের জন্য ধন্যবাদ আমাদের সময় শেষ হয়ে গেছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত দশটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি